করে নিলাম। এই যে গেটগুলো চলে গেলাম ভিতরে। আর মেট্রোতে প্রথম উঠছি, আগে উঠি নেই কখনো, এই ফার্স্ট উঠতেছি দুবাই মেট্রোতে। দেখি কি অবস্থা, পরে যাওয়া যাবে। ট্রেন স্টেশন এসে পড়লো, ঢুকলাম স্টেশন না, ফার্স্ট টাইম উঠলাম এই ট্রেনে। আর বন্ধুরা, আমি ভুল করেছি মেট্রোতে উঠে, কারণ আসলে মেয়েদের জন্য যে আলাদা ক্যাবিন করা সেটা তো আমি জানতাম না। আমি মেয়েদের ক্যাবিনে দাঁড়িয়েছিলাম, পরে আরেকজন পুরুষ আমাকে বললো যে তুমি ভুলে দাঁড়িয়েছো এখানে না, একজন মেয়ে বলছে। পরে আমি বেড়ে আরেক বগিতে চলে গেছি। আসলে এটা আমি জানতাম না, আমার একটা মিস্টেক হয়ে গেছে। তো আসলে আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি হলো যে অফিসে আমার যাওয়ার কথা দুবাইতে। আসলে ওই অফিসটা আমার যে কোনো একটা ঝামেলার কারণে আমার যেতে হচ্ছে। আমি যখন গত ডিসেম্বরে আমার ফ্যামিলি নিয়ে আমি আসছিলাম দুবাইতে ঘোরার জন্য, বাচ্চা সবাইকে নিয়ে, তো সেখানে আসার পর আমি আসলে একটা প্যাকেজ বুক দিয়েছিলাম, নেক্সট বিআইপি একটা প্যাকেজ। আসলে তারা আমাদেরকে বলেছে একটা, কিন্তু আমাদেরকে করেছে আরেকটা। তো সেই কারণে আবার আমি যাচ্ছি সেই প্যাকেজের ব্যাপারে একটু আলোচনা করার জন্য, সেই কারণে যাচ্ছি। আসলে এই কারণে আমার দুবাইতে একটু ট্রানজিট করা, তারা আমার কোনো ইমেলে রেসপন্স করতেছে না দেখে আমি আবার আসছি। তো ওখানে যাওয়ার পরে আসলে কি হয় আমি বলতে পারি না, এই কারণে আমি আসলাম। তো বন্ধুরা, আসলে দুবাই মেট্রোতে আমি প্রথম উঠছি আর আমার কাছে এত ভালো লেগেছে আসলে বলার বাহিরে। নেক্সটবার আমি যখন আসবো আমার ফ্যামিলি নিয়ে, অবশ্যই আমি মেট্রোতে ঘুরবো, বা এই মেট্রোতে ঘুরলে কিন্তু পুরো দুবাইয়ের যে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো দেখা যায় এবং বুর্জ খলিফার সামনে দিয়েও যায়, এবং খুবই সুন্দর একটা ভিউ যেটা আসলে বলা বাহুল্য। আমার আমি প্রথম উঠছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে বড় একটা জিনিস কি, আর এত নিটল ক্লিন আর এত ভদ্র, আসলে এটা কেউ যদি দুবাই মেট্রোতে না উঠেন তো বুঝতে পারবেন না। দুবাই তো এমনি মানে আমি বলি যে আর্টিফিশিয়াল সুন্দর, এটা তো আর ন্যাচারাল সুন্দর না। তারপরও দুবাইতে প্রচুর ট্যুরিস্ট আসে দুবাইকে দেখার জন্য। তো আমি ফ্যামিলি নিয়ে যখন আসছিলাম, আমি এর আগেও অনেকবার এসেছি, মনে হয় 8-10 বারের কম না। তো প্রায় অনেক সময় যদি আমি বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশের থেকে যদি এমিরেটসে আসি, যদি আমার কোনো লং টাইম একটা ট্রানজিট এখানে হয়, তো সেক্ষেত্রে আমি বাইরে চলে যাই। বাইরে চলে যাই, আগে আমার একটা ফ্রেন্ড ছিল, তার বাসায় যেতাম। তো এখন আর ও দেশে চলে গেছে, তো ওর বাসা না থাকার কারণে আমি একদিনের জন্যই ওইখানে দুবাই, আমি যেখানে হোটেল নিয়েছি সেখানে দুবাই ইউনিয়ন, ওখানে একটা হোটেল নিয়েছি এবং হোটেলটাও খুবই সুন্দর। তা আমার ভিডিওতে আমি দিয়েছি আমার এই হোটেলটার যেখানে আমি ছিলাম, খুব ভালো হোটেলটা। আর বন্ধুরা, আর দুবাইয়ের সৌন্দর্য আর আমি কী বলবো, ওটা আমার ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবেন যে কত সুন্দর। আর দুবাইয়ের যে বিল্ডিংগুলো, তো এক একটা এক এক রকম বিল্ডিং, আসলে এটা বলা মুশকিল যে কোন বিল্ডিংটা। আসলে গলফ কান্ট্রির মোটামুটি কাতারও আমি দেখেছি, খুবই সুন্দর, এবং দুবাইতেও একই রকম। কিন্তু ও সৌদি আরবে বা ওইদিকে এখন পর্যন্ত আমি গিয়েছি, বা এত সুন্দর ভিউ বা এত সুন্দর দেখিনি আমি। আসলে আমি যে এয়ারপোর্ট থেকে যাচ্ছি হলো ইন্টারনেট সিটি, যেখানে ওদের হেড অফিস, ওখানে যাব। তো আমি ট্যাক্সি নিয়ে যেতে চাচ্ছিলাম, বাট পরে আমাকে ওখান থেকে আরেকজন একটা বাঙালি ট্যাক্সিতে মানে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বললো যে ভাই আপনি এত যখন যাবেন তা আপনি ট্যাক্সিতে গেলে অনেক সময় লাগবে, বরঞ্চ আপনি মেট্রোতে চলে যান, মানে মেট্রোতে চলে গেলে আপনার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে মেট্রোর মজাটাও নিলাম আর আমি খুব শীঘ্রই চলে গেলাম। তো মোট বললো যে আপনি যদি মেট্রোতে যান তাহলে হয়তো 40 মিনিট লাগবে, আর যদি গাড়িতে যান এই মুহূর্তে, কারণ টাইমটা ছিল বিকেলবেলা, এই মুহূর্তে আপনাকে কমপক্ষে নাহলে তো মানে 1 ঘন্টার উপরে বা 1 ঘন্টা 20-30 মিনিট লাগতে পারে। তো বন্ধুরা, দুবাইয়ের মেট্রোর ভিডিওটা আজকের এই পর্যন্তই। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বুলগেরিয়া, আমি বর্তমানে আছি গ্রিসে। ওকে, ওয়েলকাম টু বুলগেরিয়া। হ্যালো।